সামান্য দাম ইনি হচ্ছেন একজন বিক্রেতা গরু ব্যবসায়ী উনি এসেছেন চারঘাট বাগা থেকে ঢাকরা থেকে এসেছেন উনি পাঁচটা গরু নিয়ে এসেছেন তার মধ্যে আমি এখানে তিনটা দেখতে পাচ্ছি উনি বলছেন যে দুটি বিক্রি করে পাঠিয়ে গেছে বিক্রি করার জন্য আমি পয়সা গেছি আমি পয়সা গেছি আমি পয়সা গেছি মাইন কারচি পাই তাহলে মা মজা পাইলাম কতি মামা আমি পয়সা গেছি আমি পয়সা গেছি আমি পয়সা গেছি মাইন কারচি আমি পয়সা গেছি আমি পয়সা গেছি মাইন কারচি পাই আমি পয়সা গেছি আমি পয়সা গেছি আপনারা কি ক্রেতা না বিক্রেতা গরু কিনতে এসেছেন কোথেকে এসেছেন কাঁঠালবাড়ি থেকে গরু কিনতে এসেছেন তো আপনারা কি এই হাটে গরু কিনবেন বলে ঠিক করেছেন না আরো হাট দেখবেন কুরবানি হাটে এই হাটে এই হাটে কিনা হয়ে গেছে দাম কিন্তু আমি যতটুকু ঘুরে দেখলাম যে অনেক দাম আছে গরুর 1,85,000 টাকা দাম আসলে কি সেটা কি 1,85,000 টাকা হবে বলা কথা মন্তব্য গরু দাম ভালো দাম আসলে হবে আমারও দিলের চোট বোঝে না কোনো হালায় আমারও দিলের চোট বোঝে না কোনো হালায় পয়সা গেছি আমি পয়সা গেছি গরুর দাম হাই হলে সেটা আপনারা দামাদামি করছেন না আমি পয়সা গেছি আমি পয়সা গেছি আমি পয়সা গেছি মাইন কারচি পাই ও মানে ওনারা বিক্রেতারা দাম চেয়ে থেকে যাচ্ছে তারা নামাচ্ছে না গান আমারও দিলের চোট বোঝে না কোনো হালায় আমারও দিলের চোট বোঝে না কোনো হালায়